বন্ধুরা, জনপ্রিয় সুপারস্টার ঢালিউড কুইন অপু বিশ্বাস সায়া বৃক্ষ সিনেমার জন্য পরিচালক তাকে বলেছিলেন বনরকে জি ওজন কমানোর জন্যে। আপনারা জানেন যে নতুন সিনেমা নীরবের সঙ্গে সায়া বৃক্ষ শুটিং আর মাত্র 5 দিন পরেই শুরু হবে চট্টগ্রামে। অপু বিশ্বাস তার মায়ের মৃত্যুর পর যে কান্নাকাটি করেছেন এবং যে শোকটা পেয়েছেন তার ফলশ্রুতিতেই তিনি অটোমেটিক কি 15 কেজি ওজন কমে গেছে তার। তিনি চেয়েছিলেন জিম করে কমাতে, কিন্তু স্রষ্টার পক্ষ থেকে তাকে আর জিম করতে হয়নি, তিনি নিজে নিজেই একদম শুকিয়ে স্লিম হয়ে গিয়েছেন এবং তার ফিগার এখন একদমই মানে কি আর বলবো, যে নায়িকা হিসেবে যেরকম একটা ফিগার দরকার সেই ফিগারে কিন্তু চলে এসেছে অপু বিশ্বাস। অবিশ্বাস্য রকমের সুন্দর লাগছে তাকে। অপু বিশ্বাসের একটি ছবি চারিদিকে নেট পাড়ায় ছড়িয়ে পড়েছে এবং সেই ছবি দেখে একদম অপলক তাকিয়ে আছেন আমাদের জনপ্রিয় সুপারস্টার শাকিব খান। শাকিব খান অপু বিশ্বাসকে এর আগেও দেখে একবার চমকে উঠেছিলেন। আপনারা জানেন যে সিনেমা করার কারণেই অপু বিশ্বাস মাঝখানে একটু মোটা হয়ে গিয়েছিল, তারপর দীর্ঘ বিরতি নিয়েছিল অপু বিশ্বাস, বলতে মাত্র 2 মাস, এবং এই 2 মাস সময় শাকিব খান অপু বিশ্বাসকে দেখেননি। এবং হঠাৎ একদিন দেখতে পান যে শুটিং স্পটের কাছেই অপু বিশ্বাস গাড়ি থেকে নামছে। অত গ্ল্যামারাস কে এটা দেখার জন্য হা করে তাকিয়েছিলেন শাকিব খান। তারপর কাছে আসার পর যখন দেখেন যে তিনি আর কেউ নন ম্যাডাম, তিনি সত্যি খুব অবাক হয়ে গিয়েছিলেন এবং এই কথাটি তিনি অনেক জায়গায় ইন্টারভিউ দিতে এসেও কিন্তু বলেছিলেন যে ম্যাডামকে দেখে আমি চমকে গিয়েছিলাম, ম্যাডাম আসলেই পারে মাঝে মাঝে নিজেকে আসলে এমন ভাবে ফিট করতে যাতে অপলক তাকিয়ে থাকতে হয়। সেটা আজ থেকে 4 বছর আগে শাকিব খান এবং অপু বিশ্বাস একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে এসেছিলেন, দুজন দুজনের দিকে তাকিয়ে মজা করে কথাগুলো বলছিলেন। তো সেই ব্যাপারটি আসলে আবারও ঘটতে চলেছে, আবারও হয়তো সামনাসামনি অপু বিশ্বাসকে শুটিংয়ে এসে দেখতে পাবে, নিজের শুটিংয়ে না হলেও কাছাকাছি শুটিংয়ে যখন শুটিং হবে হয়তো পড়ে যাবে এবং অপলক তাকিয়েই থাকবেন। আপাতত তো তিনি ছবিতে দেখে একদম টাস্কি খেয়ে গেছেন, কারণ অপু বিশ্বাস সত্যি এমন একজন মানুষ যাকে দেখে একটু হলেও টাস্কি খেতে হয়। তার গায়ের রংটা তো মাশাল্লাহ বলাই লাগে না, দুধের আলতা। সত্যি এরকম সুন্দর গায়ের রং আসলে কার, অনেক নায়িকারই থাকে না। এবং খুব বেশি রূপচর্চা ছাড়া, খুব বেশি মেকআপ ছাড়া অপুকে আসলেই অপু অসাধারণ, এটা বলতেই হয়। যে কোনো পুরুষ তার দিকে একবার না হলে 2 বার তাকাবেই, কারণ তার সৌন্দর্য তার স্মার্টনেস সত্যি অন্যরকম। ইদানিং তো তার কথা বলার স্টাইলও আসলে অনেক বেশি এগিয়ে গেছে, তাকে আসলে কোনো দিক থেকে হারানো যায় না। একজন মানুষের যতটুকু গুণ দরকার তার সবকিছুই অপুর ভেতরে রয়েছে। শাকিব খান আসলে কোন পথ ছেড়ে কোন পথে যাবেন অপুকে নিয়ে ভাবতে, সেটাই আসলে এখন ভাবার বিষয়। বন্ধুরা, আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে সব মজার মজার খবর। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে, ধন্যবাদ।